রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, এ কথা কিন্তু আমরা পড়েছি টুনটুনির গল্পে। আবার সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতা সব পাত্র মনে আছে তো? শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? বা ধরে নাও এই তোমার পছন্দের গল্পগুলো, মানে ঠাকুমার ঝুলি, ফেলুদা, প্রফেসর শঙ্কু, শুনতে পেলে কেমন হয়? আবার তোমার ছোট্ট মাথায় তো অনেক প্রশ্ন ঘুর ঘুর করে, যেমন ধরো বাংলাদেশ, এই দেশটার জন্ম কবে হল? তুমি তো আবার ভয়ও পাও, আরে বাবা অঙ্ককে যে বড্ড ভয় লাগে। তো এরকম নানান বিষয়, মানে গান, গল্প, ছড়া, কবিতা, পড়াশোনার বিষয় আসেনি খুব শিগগিরই ছোট্ট বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আমার কচি কাচারা, তোমাদের জন্যই আসছে একটা বিশেষ অনুষ্ঠান, যা তোমার কাছে নিয়ে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন, কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজ, ইউনিসেফের সহযোগিতায়। আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এই বিশেষ অনুষ্ঠানটি তুমি বেতার মাধ্যম মানে রেডিওর মাধ্যমে শুনতে পাবে, তাছাড়াও অন্যান্য মাধ্যমেও তুমি এই অনুষ্ঠান তোমার খুব কাছে পেতে পারো। তার জন্য তোমাকে চোখ রাখতে হবে আমাদের কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর জানো তো ছোট্ট বন্ধুরা, যাতে আমার আশেপাশের বন্ধুরা শুধুমাত্র এই বিশেষ অনুষ্ঠানটা খুব আনন্দ সহকারে শুনতে পারে, সেইটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। যাতে পৃথিবীর সমস্ত বন্ধুরা এই অনুষ্ঠান শুনে আনন্দ পেতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্যই তো কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজ ইউনিসেফের সহযোগিতায় নানান ক্লাবস, নানান এনজিওর মাধ্যমে এই সমস্ত বিশেষ অনুষ্ঠানগুলি পৌঁছে দেবে শহরতলির সমস্ত কচি কাচাদের কাছে এবং গ্রাম বাংলার সমস্ত ছোট্ট বন্ধুদের কাছে। সুতরাং অপেক্ষা করো, খুব শিগগিরই তোমার জন্য আসছে এই দারুণ অনুষ্ঠানটি, শুধুমাত্র ইউনিসেফের সহযোগিতায় কমিউনিটি রেডিও জিইউ 90.8 মেগাহার্টজে।